হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম ইলিশ পোলাও রেসিপি ইলিশ পোলাও তো বন্ধুরা অনেকেই অনেকভাবে বানায় তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আর একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা একটা কথা বলি প্লিজ সবাই সবার পুরো ভিডিওটি দেখুন ভিডিও চালু করে দিয়েই একটা কমেন্ট করে চলে গেলেন তাতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি তাই কি না তো দেখুন বন্ধুরা এখানে আমি আতর চালগুলো গোবিন্দভোগ আতর চাল নিয়েছি সেটা ধুয়ে নেব তো দু তিন ধোয়া দিয়ে তারপর আমি চালটা নিয়ে ফিরে আসছি চালটা তিনবার ধুয়ে নিয়ে এবার আমি একটা পাত্রে ঝরা দিয়ে দেব এখানে উননে আমি একটা ফ্রাই চাপিয়ে দিয়েছি সেই ফ্রাই দিয়েছি সাদা তেল এবার পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব তো বেরেস্তাটা আমি পুরোপুরি ভাজা দেখাবো না কমবেশি বেশি সকলেই জানেন পেঁয়াজের বেরেস্তা ভাজাটা এখানে এই মশলাটা তৈরি করে নেব কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ রেস্তাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা যেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিব জিরা বাটা তো আমি কোনো কিছুরই পরিমাণ বলছি না আপনাদের যতটুকু লাগে ততটুকুই দেবেন আমি শুধু রান্নার প্রসেসটা বলে দিচ্ছি জিরা বাটার পরে আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার একসঙ্গে কষিয়ে নেব আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে তেলটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো মশলাটা অনেকটা কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম বন্ধুরা এবার এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম আর দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিতে হবে এখানে কিছুটা পেঁয়াজের বেসটা দিয়ে দিলাম মিশিয়ে নেব তো বন্ধুরা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো আমি এখানে তিনখানা মাছের পিস দিয়ে বানাবো বন্ধুরা মশলার উপরে তো মাছের পিসগুলো বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়ে আমি মাছগুলো এবার ধীরে ধীরে উল্টে দেব। যেহেতু ইলিশ মাছ তো একটু নরম থাকে যার ফলে ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দেব কাঠের খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিল না যার ফলে আমি স্টিলের খুন্তিটা দিয়ে উল্টে দিচ্ছি এবার মশলাটাকে হালকা একটু নেড়ে চড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমি একটু তেল বেশি দিয়েছি যার ফলে নিচে লাগবেও না আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা মাছগুলো উল্টে দেওয়ার পর মাছগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম মশলা সহকারে মাছগুলো এখন সেদ্ধও হয়ে গেছে তো আমি এবার মাছের পাত্রটি নামিয়ে নেব মাছের পাত্র নামিয়ে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়েছি কিছুটা সাদা তেল সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা ঘি আর হলো তেজপাতা এবার দিয়ে দেব লং আর দিব এলাচ আর ডালচিনি তো গোটা মশলা দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব তাতে সেনটা খুব সুন্দর বের হবে তো মশলা ভেজে নেওয়ার পর এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো চালটা তো আমি ভিজিয়ে রেখে আবার জলটা ঝরা দিয়ে রেখেছিলাম এবার চালটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এই চালটা অনবরত নাড়তে হবে নইলে নিচ থেকে পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম একই সঙ্গে কিছুটা কাজু বাদাম এবার আমি একে একে উপকরণ দিতে থাকব আর নাড়াচাড়া করতে থাকব দিয়ে দিলাম কিশমিশ কাজু কিশমিশ দেওয়ার পর এবার আমি চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো অনেকটা টাইম ভেজে নিয়েছি বন্ধুরা এবার যে আমি ইলিশ মাছের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেব। আমি কিন্তু মাছগুলো এখন দিইনি মাছগুলো আমি তুলে রেখেছি তো এখন আমি মশলা দিয়ে এই চালটাকে আবার কষিয়ে নেব আর চালটা কিন্তু মোটামুটি আমি দশ থেকে বারো মিনিট ভেজে নিয়েছি বন্ধুরা একদম গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে তো সেভাবেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে চালটা ভালো করে ভাজলে এটা বেশ ঝরঝরে হবে তো এখানে স্বাদ অনুসারে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম আমি যেহেতু আগে ইলিশ মাছের লবণ দিয়েছি তো এখানে বুঝে শুনে লবণটা দিতে হবে লবণের সাথে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম তো চিনিটাকে বন্ধুরা আপনারা স্কিপ করতে পারেন চিনিটা আমি নিজের ইচ্ছে থেকে দিলাম পোলা হতে একটু চিনি না দিলে ভালো লাগে না যার ফলে চিনি দিলাম তো চিনি লবণ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম জল আর জলটা বেশ ভালো ফুটানো থাকতে হবে খুব গরম জলটা দিলেই ভালো হবে জল দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম ভালো করে এবার ঢাকনাটি লাগিয়ে দেব তো বন্ধুরা ততক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে তো মাঝে আমি একবার দেখে নিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেব তো জলটা সেভাবেই দিতে হবে যেভাবে নাকি জলটা শুকিয়ে যাবে চালটাও সেদ্ধ হবে আপনারা চাইলে জলটাকে কমিয়ে দিতে পারেন কিন্তু পরবর্তীতেও যদি জল দেন তাহলে অবশ্যই মানে গরম জলটা দিতে হবে আমার কিন্তু চালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার এখানে আমি মাছগুলো বসিয়ে দেব বন্ধুরা মাছগুলো এই ভাতের উপরে খুব সুন্দর করে বসিয়ে দিলাম এবার একটু কাজু কিশমিশ এগুলো সরিয়ে দেবো তো কাজু কিশমিশটা সরিয়ে দিয়ে সাথে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিব এবার পেঁয়াজের বেরেস্তা এবার আমি ঢাকা দিয়ে রাখলাম আর এখানে ঢাকা দেওয়ার আগে বন্ধুরা আপনারা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারেন আমি আর ঘি দিলাম না যেহেতু আমি তেলটা বেশি দিয়েছিলাম তো ঢাকনাটা কিন্তু আমি আরও পাঁচ মিনিট পরে খুলে নিলাম তো গ্যাসটিকে কিন্তু এবার আমি অফ করে দিলাম আর খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে তো এখনও গরম আছে একটু সামান্য এসে ঝরঝরে কম দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হলে বেশ সুন্দর ঝরঝরে হবে তো বন্ধুরা ইলিশ পোলাওটি কিন্তু আমার রান্না করা কমপ্লিট সামনে আসছে পহেলা বৈশাখ তো পয়লা বৈশাখে কিন্তু এরকম করে ইলিশ পোলাও বানিয়ে পরিবারের সকলকে খুশি করে দিতে পারেন আত্মীয় স্বজন আসলে খাওয়াতে পারেন খুবই সুস্বাদু একটি রেসিপি তো আমার এই রেসিপিটি বানানো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ